প্রায় এক মাস হয়ে গেল এক মাস দু চার দিন হয়ে গেল আর আমার হাজব্যান্ড নিতে এসেছিলো আমাকে এক সপ্তাহ আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সবই জানো। আর এক সপ্তাহ হয়ে গেছে, ব্যাস অনেক ঘোরাফেরাও হয়ে গেছে, এবার যেতে হবে বাড়ি। তো আজকে চলে যাব। খুবই 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 মনটা খারাপ, নিজের ফ্যামিলির সাথে এতদিন ছিলাম, অনেক ঘোরা বেড়ানো মজা মস্তি খুব করেছি, কিন্তু নিজের ঘরে তো যেতেই হবে। এখন ওই রেটটা মতো বাজছে, ঘুম থেকে উঠে চা খেয়ে স্নানে গেছি, স্নান থেকে এই যে বার হলাম, ওই দেখো ওইদিকে জামা কাপড় প্রায় প্যাক ট্যাক হয়েই গেছে, আমি রাতেই পরে রেখেছিলাম, কিছুটা আরও টুকটাক যেগুলো বার হচ্ছে সেগুলো ভরে নিচ্ছি। আর এদিকে মানে একটা লাগেজ একটা ব্যাগ আর একটা ট্রলি আর একটা ব্যাগ হয়েছে, দুটো ব্যাগ, জানি না এখনও কি হবে। আমি এসেছিলাম একটাই ট্রলি নিয়ে, তোমরা দেখেছো, আর যাচ্ছি মানে ডবল ডবল নিয়ে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। দুটো বেজে গেছে, খাওয়া দাওয়া করতে বসে গেছি, নাস্তা আজকে সেরম কিছু করিনি, সকালে শুধু চাটাই খেয়েছিলাম, কারণ তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, কারণ পাঁচটার মধ্যে বেড়ে যাবো, অন্যদিন তিনটে চারটে বেজে যায় খাওয়া দাওয়া করতে, কিন্তু আজকে দেরি করলে একটুও হবে না, তাই জন্যই ঝটাঝট খেয়ে নিয়েছি। আর এখানে তো এখানে সবাই আমার সাথে দেখা করতে চলে এসেছে, প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে, দাঁড় আর মাত্র আধ ঘন্টা কি এক ঘন্টাই বাকি আছে, এর বেশি আর সময় নেই। তো আমার জন্য সবাই গিফটও নিয়ে আসছিলো, যে যা আসছিলো, কী কী গিফট পেয়েছি এটা আমি আলাদাভাবে আর একটা ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো, এখানে আমার সবাই কী কী গিফট দিল। আর লাস্ট টাইম সবার সাথে বসে একটু গল্প করে নিচ্ছিলাম, এখনও সবাই আসেনি, এখনও সবাই আসতে বাকি আছে। খুব বেশি মন খারাপ হচ্ছিলো, মানে কী বলবো, এতদিন থাকার পরে সব চলে যাচ্ছি নিজের ফ্যামিলিকে ছেড়ে, এটা প্রত্যেকটা মেয়ের জন্যই হয়। আর এখানে যে যা এনেছিলো সেগুলোই দেখাচ্ছিলো, এক একজনও আসছে, একটা করে গিফট নিয়ে আসছে, আর আমি শুধু ব্যাগে ঢোকাতে থাকছি। তো যাওয়ার কিছুক্ষণ আগেই এই নাস্তাটা খেয়েছিলাম একটুখানি, এবার চলো বার হয়ে গেছি, নিজেই চলেই এসেছি। মন তো খুবই খারাপ হচ্ছে, কিন্তু এদের সামনে কাঁদলে আরও বেশি মন খারাপ করবে এরাও, তার জন্য এদের সামনে একটু হেসেই যাচ্ছিলাম। তো গাড়িতে বসে গেছি, সবাইকে ছেড়ে চলে এলাম, এবার স্টেশনের দিকে যাচ্ছি, আমরা দুজনাই আছি, সামনে আছে দাদা আর বোন, বড় বোন আর ছোটো বোন আসতে ছাড়তে, মামা আছে সাথে, আমাদের তিন চারজনাই ছাড়তে এসেছিলো, সবাই আসেনি। হাসি মুখ দিয়ে বেরোচ্ছে না, ছোটো ছোটো বোনগুলোকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এদের সাথে কতটা মজা মস্তি করি সেটা তোমরা প্রত্যেকটা ব্লগে দেখতে পেয়েছো, এদেরকে নিয়ে সব সময় মজা হাসি ঠাট্টা, প্রত্যেকটা দিন ঘুরে বেড়ানো, এদেরকে তো মিস করতেই হবে আর করছি, খুবই খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই। চলো, ট্রেনও এসে গেছে, এতক্ষণ একটুখানি বসেছিলাম, ট্রেন ঢুকে গেছে আমাদের, এই যে ঢুকলো দেখতেই পাচ্ছ, চলো এবার ট্রেনে উঠে পড়ি। সো গাইস, ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, আর ট্রেনে উঠে কিছুক্ষণ পরেই এই নাস্তাটা কিনে নিয়েছিলাম। আর ট্রেন যখন ছাড়াছিল আমি ভিডিও কিছু করিনি, কারণ তখন আমি নিজেও কাঁদছিলাম, ভালো লাগছিল না এসব ভিডিও ব্লগ ব্লগ করতে, তো ও বাড়ি গিয়েই ভিডিও কল করেছিল আমাকে। তো এখন ওই আটটা মতো বাজে, আর আমি একটু শুয়ে পড়েছি, কারণ কান্নাকাটি করেছি, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, একটু শুয়ে পড়ি, তারপরে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো। লাইটটা অন করো, হ্যাঁ
রাত এখন 2 বাজে আর মনে হয় আন্দাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে চা কিনে নিয়ে এলো। একটু চা খেয়ে নিচ্ছি কারণ আমাদের ট্রেন রাতেই ঢুকে যাবে, 4টার মধ্যে ঘুমালে হয়তো ঘুম ভাঙবে কিনা, তার জন্য দুজনে গল্প করতে করতে বসে বসেই যাচ্ছিলাম। নিয়ে পড়েছি স্টেশনে, চলে এলাম সেই শিবগঞ্জ সেই রাজস্থানে। আবার এটা হচ্ছে জামাইগঞ্জ স্টেশন, এখান থেকে যেতে হবে কিছুক্ষণের পথ, তারপরেই আমি আমার ঘর পৌঁছে যাব। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবার কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো। হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।